আপু, এত নোংরা মনের মানুষ কী করে হয়? ওই বাটি ভর্তি সনিয়ার মুত ওর জামাইকে খাওয়ানোর দরকার। লোকটা একটা বিবেকহীন, জ্ঞানহীন, অমার্জিত এবং অশিক্ষিত ছাড়া আর কিছুই না। তা না হলে বউয়ের মুত পাবলিককে দেখায় কে দেখায়? মনে হচ্ছে এরা কয়েকদিন পর কাপড় খুলে দেখাবে ভিউজের জন্য। কতগুলি জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি দেওয়া দরকার এদেরকে নবীর দেশে বসে ফাতরামির জন্য। ধন্যবাদ আপুকে। আশা করতেছি যে এরকম গঠনমূলক সমালোচনা করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবার ওই দিকে যারা বেল্লালকে, ওই যে কিসের রোগী জানি, থ্যালাসেমিয়া না জানি কি একটা রোগে আক্রান্ত ওই টেলিসামাদ, ওই টেলিসামাদরে যারা যারা এতদিন খুব ভালোবাসছিলেন, ভালো জানছিলেন, কেউ কেউ তো তারে আব্বা বানায় ফেলাইছিলেন, সেই সমস্ত মেয়েদেরকে, মানে সেই সমস্ত বেল্লালের মেয়েদের জন্য একটা দুঃসংবাদ নিয়ে আমি আসছি, যে তাদের আব্বা বেল্লাল যে কত রকম, কত বড় জঘন্য খারাপ, তার একটা ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা দিব। যারা যারা বলছিলেন বেল্লালকে তো সাপোর্ট করার দরকার, সে একজন অসহায়, অসহায় থাকবে অসহায়ের মতো, সেই অসহায় যদি মানুষকে কামড়াইতে আসে তো সেইখানে কি তাকে আর অসহায় বলা যায়? এরকম আরও কিছু কথা বলবো। আর প্রথমেই যার কমেন্ট, যে আপুটার কমেন্ট পড়ছি, আপুটা কাকে নিয়ে কথা বলছে সেটাও জানেন তো, আমি আজকে তাকে নিয়েই একটু কথা বলবো, একটু না অনেকখানি কথা বলবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। কি কলিজার ভাই বোনেরা, তোমাকে কি গরু খাওয়া শেষ হয় নাই? গরু খাসি এডি খাওয়া শেষ হয় নাই? যদি শেষ নাই হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি শেষ করে আসো, আমাকে লাইক মারি দাও, লাইক মারি আমাকে, মানে কোথায় উঠায় দিবা সেটা তোমরা জানো, লাইক ফুটায় দাও, ফাটায় দাও, শেয়ার ফোটায় দাও, সব কিছু করে দাও, অবশ্য করেই দাও, তারপরেও তোমরা এরকম আর গরু খাওয়ার মধ্যে থাকো না, চলে আসো। তো যাই হোক, লাইক মারি দিও কিন্তু আর শেয়ারও ফোটাই দিও। তো আমরা আজকে কথা বলবো, তো কথা বলার আগে একটা সুসংবাদ দিয়েই শুরু করি। ওই যে কিছুদিন আগে তানিশা আক্তার ভ্যানিশা নামের, বা ওই যে ভ্যানিশা ভাইপার, তারপরে গিয়ে নাজিম ভাইপার যে হাঙ্গা করছিল, সে হাঙ্গা করা অবস্থাতে তো জানো যে কী কী করে হাঙ্গা হয়েছে। এই নাজিম রিসেন্ট কিছুদিন আগে কক্সবাজার গেছে, তো সেখানে গেছে, তো এর মধ্যে তো ওদের পেজমুস গায়েব হয়ে গেছে, গায়েব হয়েছে এটা একটা ইয়ে আছে, অনেক বড় একটা হিস্ট্রি আছে, যেখানে মনে করো যে মানে আমারও কিছু কন্ট্রিবিউশন ছিল। তো এক গেছে পরে পেজটা গায়েব হয়ে গেছে, যাক ভালো হয়েছে দুইজনের পেজই গেছে গা। অহন নাজিম রে কক্সবাজার পাইয়া পাবলিকে ইচ্ছা মতো কুত্তা ধুলাই দিছে, বুঝতে পারছো, কুত্তার মতো ধুলাই দিছে। এইটা গতকালকে নাজিম তানিশা আক্তার ভ্যানিশার বয়ফ্রেন্ড যে ওই বিলাই প্লাবন, ওর ও লাইভ করছে, ও লাইভের মধ্যে পাওয়া গেছে। তো যাই হোক, এই যে কুত্তা বিলাইগুলো এইভাবে এরকমভাবে এহেনে সেহেনে মাইটের খায়া বেড়াইবে, এটাই হইতেছে স্বাভাবিক, আর কিছু না। তো ইচ্ছা করলে কিন্তু আমরা নিজেরাও পারি, যে আমরা যে নোংরাদের বিরুদ্ধে কথা বলতেছি, এই তানিশা আক্তার ভ্যানিশা বলো, তারপরে আবার গিয়ে এই নাজিম বড়ো বলো, তো এদেরকে, এদের যেরকম আমরা আসলে ফেসবুক থেকে বিদায় ঘন্টা বাজায় দিতে পারছি, দিছি, তো সেরকম করে কিন্তু আমরা ইচ্ছা করলে ওই ওর মানে এই নোংরা, মানে ব্যাপারী পরিবারের নোংরাদের পেজও কিন্তু আমরা কিন্তু ইয়া করতে পারি। এটা আমাদের, মানে আমরাই পাবলিকরাই কিন্তু পারি। আসলে এখন ইউটিউবে আমরা যতটা মাতামাতি করি যে হ্যাঁ এটা সেটা, আমরা অন্যায়ের প্রতিবাদ করি, আমরা সচেতন, আসলে তোমরা যদি সেরকম বা পাবলিক যদি এরকমই সচেতন হইতো তাহলে তাদের পেজ এত তাড়াতাড়ি গ্রো হইতে পারতো না। তো আমরা যারা, বেশিরভাগ অনেকে দাবি করে যে আমরা এর বিপক্ষে, তো তাদেরকে বলবো, এই যে নাজিমের বা তানিশার পেজগুলো যারা যারা রিপোর্ট মারছে, 1000 রিপোর্ট মারলেই কিন্তু পেজ গায়েব হয়ে যায়। তো এর মধ্যে আবার দুষ্টু দুষ্টু কমেন্ট যদি করে, সেই কমেন্টগুলো কী করে ফেসবুক না রিভিউতে নেয়, রিভিউতে নিয়ে যখন 72 ঘন্টার মধ্যে একটা রেজাল্ট জানায়, যদি 72 ঘন্টার মধ্যে তোমার ওই ইয়াগুলো মনে হয় যে ইউটিউবের কাছে ফেক, তাহলে ইউটিউব আবার পেজ ফেরত দেয়, আর যদি মনে করে যে না ফেক না একদম রিয়েল, তাহলে পেজ গায়েব করে দেয়, যেটা তানিশা ভ্যানিশা আর ওই নাজিম ভাইপারের পেজটার ব্যাপারে হয়েছে। তো আমি মনে করি যে ইউটিউবে বসে ঘেউ ঘেউ না কইরা
আসেন আমরা সবাই মিলা একটা একটা কইরা নোংরার পেজ ধরি, পেজ ধরা ধরা একদম ডাইরেক্ট রিপোর্ট মাইরা দিই। রিপোর্ট মাইরা দেওয়ার ফলে যেটা হবে যে ওই 1000 রিপোর্ট মারতে আমাদের বেশি সময় লাগবে না। ধরেন যে আমাদের ঠেলা ধাক্কায়া ভিউস হয় 1000 2000 3000, ঠিক আছে? তো এই 1000 2000 করে গিয়ে যদি একটা একটা পেজের মধ্যে ইয়ে মারা হয়, তাহলে এমনিতেই ওদের 72 ঘন্টার মধ্যে ওদের পেজ ফেসবুক রিভিউতে নিয়ে নট করে দিবে। তো আপনারা সেই দিকে আগে মনোযোগ দেন, এইখানে আয়সা প্যাটর প্যাটর গ্যাটর গ্যাটর করে কোনোই লাভ হবে না। আপনারা যেহেতু যুদ্ধে নামছেন, তো আসেন যুদ্ধে এমনভাবে নামবেন যে নামার মতো নামবেন, ওই যুদ্ধের ময়দান থেকে বা ওই ওই কী বলে ক্ষেতের আইলের থেকে খাড়াই খাড়াই করবেন, এখানে যোগ 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 যোগ, এখানে সাপ সাপ সাপ, এখানে নামিস না নামিস না, এডি না কইরা আপনারা গিয়ে সরাসরি ওদের পেজে রিপোর্ট মারেন। যেহেতু আপনারা ফেসবুকে ইউটিউবে কিছু করতে পারেন না, এটা আপনাদের কথা, তো সেই হিসেবে আপনারা তো ফেসবুক ইউজারও আছেন, আর ফেসবুক চালায় না এমন কোনো মানুষ নাই। তো যা যা আগে রিপোর্টটা মারেন, মারে তারপরে দেখেন কি হয়, ঠিক আছে? তো এরপরে আইসা আবার ওই সমালোচনা বা যেটা হোক করেন, মানে আপনাদের ইচ্ছা। কিন্তু আপনারা আপনারা সচেতন, অনেক নাকি সচেতন, তো সেই সচেতন হিসাবে আমি মনে করি যে আপনাদের এটাও দায়িত্ব পড়ে যে তাদের পেজে গিয়ে রিপোর্ট মারা। এটা আমি আজকে থেকে বলতেছি না, আমি বহুত আগে থেকে বলতেছি। এরপরে যদি কিছু লাগে, কোনো কিছু লাগে, কোনো সমস্যা হয়, আমাকে আইসা বলবেন, আমি যতটুক পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন একটু সনিয়াকে নিয়ে কথা বলি। গতকালকে যে সনিয়ার যে ফাতরামিগুলা করছে, তো সেগুলো একটু নিয়ে কথাবার্তা বলি। যে তার যে ছেলেটা, সেই ছেলেটা কিন্তু একদম যে ছোট তেমনও না, একদম একদম যে কিছু বোঝে না তেমনও না, কিন্তু ছেলেটা কিন্তু যথেষ্ট বোঝে, যথেষ্ট জানে। তো এত বড় একটা ছেলের সামনে যদি জামাইকে বলে বা বলছে যে তোমার শালা তোমার ওই ইয়ার সনিয়ার ভাইয়ের কিন্তু ওই যে 10 মাস পরে আবার বাংলাদেশে যাইতেছে, তো সেইখানে শালা এতদিন পর জলদি ঢাকা যাইতেছে, বাংলাদেশে যাচ্ছে, তোমার শালার বউ খুশি কি না? আচ্ছা, এখানে প্রথম কথায় যে শালার বউ খুশি কি না, এইটা জামাইয়ের সাথে বলার তো কোনো দরকারই নাই, ঠিক না? তো সেইখানে শালার বউ খুশি হইলেই কি না হইলেই কি, ও কি খুশি হয় না? ওর যখন ওর শাশুড়িরে ফালাই রাইখা আইসা ওর স্বামীর সাথে দুদিন পর পর যায় রঙ্গ তামসা করে, মুখ টেস্ট করে, হাগা টেস্ট করে, তখন কি ও খুশি হয় না? ওর মনে কি খুশি হয় না? আচ্ছা, গেল হইছে এটা বাদ। তো একটা জামাইয়ের কাছে একটা বউ যতদিন পরে যাবে আসবে, তারা তো খুশি হবে। তো সেইখানে খুশি হইলো না বেজার হইলো, এটা ননদের বা ননাসের জামাই কি করে জানবে? ননাসের জামাইয়ের তো এটা বা ননদের জামাইয়ের তো এর মধ্যে যাওয়ার তো কোনো দরকারই নেই। উনি যেরকম ওনার জামাইরে পায়া খুশি ঠেলায় লুতুপুতু করা শুরু করছে, তাহলে ভাইয়ের বউ তো তেমনই খুশি হবে। মানে এত এত নোংরা কথা এই তার যে ছেলেটা, এই ছেলেটার সামনে বলতেছে, যা বলে, মানে কি বলবো, ছেলেটা ফ্লোরের মধ্যে শুয়া শুয়া মানে শুয়া রয়েছে, গড়াগড়ি খাইতেছে। তো সেইখানে ওই ছেলেটার সামনে জামাইরে এরকম ধরনের কথা কইতাছে। আচ্ছা, ওই মেয়েটার মানে ওই ছনিয়ার যে ভাইয়ের বউ, নাম মনে হয় মেবি মিথিলা, যাই হোক, ওই মিথিলার 1 মাস বিয়ের বয়স, 1 মাস, তারপরে তার স্বামী বাহিরে চলে গেছে বা দূরে কোথাও চলে গেছে, যাই হোক, তো সেইখানে স্বামী এতদিন পরে যাইতেছে, তো তার মানে তো তার খুশি হওয়ারই কথা, তাই না? তো সেইখানে খুশি হোক বেজার হোক কি হোক, সেইটা ওপেন ক্যামেরা, ক্যামেরা ওপেন কইরা এত কিছু তো বলার কোনো দরকারই নাই। আসলে এই মহিলাটার পারিবারিক শিক্ষা বলতে কোনো কিছুই নাই। যদি পারিবারিক শিক্ষা বলতে কিছু থাকতো, তাহলে এই মহিলাটা এত নোংরা কথা বলতে পারতো না, বা এই যে কিছুদিন আগে যে মুড টেস্ট করছে, সে মাতৃত্বটারে এতভাবে ফানিভাবে উপস্থাপন করতেছে যেটা সবারই খারাপ লাগবে, সব মায়েদের খারাপ লাগবে। এরপরে আবার সে নাকি 5-6 বার করে ওমরা করছে। আচ্ছা, ওমরার ব্যাপারে পরে যাইতাছি। তো এর যে পারি এক ওর যে একটা শিক্ষা দীক্ষার অভাব আছে, সেটা তার ওই যে বেসিং বেসিং কথাটা শুনলেই না বোঝা যায়, যেখানে যেই মহিলাটা বা যেই মানুষটা বেসিন উচ্চারণ করতে পারে না, তো তার শিক্ষাগত যোগ্যতাটা কীরকম আসে সেটা আসলে বলতে হয় না। আসলে এরকম মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তখনই আপনি গেইন করতে পারবেন যখন আপনি নোংরামিটাকে প্রমোট করতে পারবেন,
ঠিক আছে? তো এইরকম মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ব্যাপার না কোনো। ওই আত্মমর্যাদাটা যদি না থাকে না, আপনার আত্মসম্মানটা মানে সম্মানটা যদি না থাকে না, তাহলে আপনার এই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার করা রাতারাতি ওয়ান্ডার ব্যাপার। খালি এক রাত বৈশা জামাইয়ের সাথে বৈশা হাতাহাতি কসলা কসলি করলে পরেই না, ওইটা ভিডিও কইরা যদি আপনার যদি একটু সোশ্যাল সাইডে কোনো রকম একটু জায়গা থাকে, তো খালি একটা ভিডিও দিবেন, দেখবেন আপনার হুর 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 করে আপনার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আপনার হয়ে গেছে। কিন্তু এগুলো আসলে সবাই করে না, ঠিক আছে? এগুলো মানে সবাই করে না যে আমার নোংরামি করে সাবস্ক্রাইবার বাড়াইতে হবে বা এইটা করে বাড়াইতে হবে। দেখেন নোংরামিটা কিন্তু সহজেই হয়ে যায়, কিন্তু নোংরামি থাকে কয়দিন? একদিন, দুই দিন, তিন দিন। এই ভালোভাবে যদি আপনি ভিডিও বানাইতে পারেন বা আপনি যদি ভালো নিজের ভালো একটা অবস্থান গাড়তে পারেন, তাহলে এইখান থেকে আপনি মনে করেন যে সাত সমুদ্র তেরো নদী পার হইতে পারবেন। ও এরপরে আবার ওর চ্যানেলে কিন্তু ওই ইয়া থাকে না, খারাপ কোনো কমেন্ট থাকে না। তারপর আবার ওর পেজেও কিন্তু কোনো খারাপ কমেন্ট থাকে না। দুই একটা আমার সামনে পড়ছে, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো লিখছে এখানে যে সৌদি আরবের নাম তোমার মুখে মুখে মানায় না, থাকাটাও তোমার মতো মহিলার মানায় না। আসলে তুমি একটা ব কী কী লিখছে মার্কা মহিলা, লজ্জা শরমের মাথা ধুয়ে খাইছো, বাচ্চা হওয়ার এখনও কোনো খবরই নাই, মাত্র শুরু, তাই এত লাফালাফি ফালাফালি, বেহায়াগিরি বাদ দিয়ে নামাজ কালাম পড়ো, পর্দা করো, স্বামী আর স্ত্রী দুইজনই বেহায়া। ওরে এইরকম অনেক অগণিত ধোয়া ধুইছে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হইতেছে এই যে এই মহিলার শিষ্য হইতেছে যে ওই যে কিছুদিন যে যারা যে ইয়া করছিল না, যে বাবুর ভাই খুব অসহায় এইটা সেইটা, এর শিষ্য হইতেছে যে এই বেহায়া বাবুর ভাই, মানে এই টেলিসামাত। আমি তাও আপনাদেরকে দেখাই। তো এই দেখেন যে লেখছে, আপু আপনার বাবা মাকে সুখবর জানাইছেন। তো কি বুঝলেন এই টেলিসামাত বাবু মানে বাবুর ভাই বেল্লাল এই মহিলার শিষ্য? তো ওর আরও কাহিনী আছে, আমি আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই মহিলাটা নাকি পাঁচ ছয়বার উমরা করছে। আচ্ছা দেখেন একটা কথা কই, আমাদের বাংলাদেশে বা অনেক মানুষ আছে যাদের কিনা কপালে বা ভাগ্যে জোটে না যে উমরা করার মতো বা নবীর দেশ দেখার জন্য বা কাবা শরীফটা একটু ছুঁয়া স্পর্শ করে দেখার জন্য, ঠিক আছে, ওইটা দেখার জন্য বা আল্লাহর ঘর দেখার জন্য না, মনের মধ্যে খালি সারাদিন গুতায় যে আল্লাহ যদি ওরকম আমাকে একটু তৌফিক দিত তাহলে যদি আমরা একটু আল্লাহর ঘরটা যা দেখে আসতে পারতাম বা একটু শুয়ে দেখতে পারতাম, এরকম কিন্তু মনের মধ্যে অনেক মানুষের খোঁচাখুচি করে। অনেক মুরব্বী মানুষ আছে যারা কিনা আল্লাহর ঘর শেষ দেখা দেখতে চায়। তো সেইখানে এই সমস্ত মানুষেরা বা এই সমস্ত মানুষদের যখন সৌভাগ্য হয় আল্লাহর ঘর দেখে আসার, একবার না, দুইবার না, ছয়বার, বা যাদের একবার দুইবারও হয়েছে তারাও তো ওই মনে করেন যে কিছুদিন আগে দেখলাম যে জিনা পাই গেল ওমরা করতে, আয়সা এখন নাচে দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, কিছুদিন আগে তা মনে হয় বছরখানিক আগে দেখলাম যে নিশাত খুশবাপুরে ওমরা করতে, ওমরা করে আসলো খুব সুন্দর, মাশাল্লাহ হিজাব টিজাব পড়লো খুব সুন্দর লাগলো, তারপরে যে তা সে যে একদম প্রপার ইয়াতে চলে গেছে বা ইসলামিক ইয়াতে চলে গেছে তেমনও না, কিন্তু তারপরে ভালো লাগলো। যাই হোক, তার রুটি রুজির ব্যাপার আছে দেখা সে আবার অনলাইনে আসলো, সেটাও ঠিক আছে, কিন্তু এরপরে কী করলো, তার হিজাবের জন্য তার মাথা ব্যথা হয়েছে, যে কারণে হিজাবও পাল্টা ফেলাইছে, চুলও কাইটা ফেলাইছে। তো আমার কথা হইতেছে ভাই, এরকম যদি আপনাদের আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার পরেও আপনারা এরকম ফাতরামি করেন নবীর দেশে যায়া বা আল্লাহ আপনাদের তৌফিক দিছে আপনারা উমরা করছেন, তো আপনাদের দরকার কী আছে উমরা করার? কোনোই তো দরকার নেই। শুধু শুধু গিয়ে আপনারা আরও কী করেন, পাঁচটা মুসলমান নারীদেরকে বা যারা উমরা করছে সেই সমস্ত নারীদেরকে আপনারা আরও ছোটো করতেছেন। একজন দুইজন তিনজন নোংরামি করে, পাঁচজন সেখানে গিয়ে খারাপ হয়ে যায়। তো এই মহিলা, এই সনিয়া মহিলাটা, আমি এটা কী বলবো, আসলে আমার মুখের ভাষাও এখন খারাপ হইতে চায় না, এত নোংরা এত নষ্টা মহিলা, মানে এর জন্য যে বাংলাদেশি হিসেবে আমাদের নিজেরও লজ্জা হয়, নিজেরও লজ্জা হয় যে এর কমেন্ট বক্সগুলো আপনারা যদি চেক করেন একটা বাজে কমেন্ট ওইখানে থাকে না, থাকবে কী কইরা? কারণ ওই যে বললাম তো যে সত্যের কখনো তো ভাব নাই, তাই মহিলা ডিলেট করে দেয়।
তো সব থেকে মজার ব্যাপার হইতেছে কি, যে কালকে সে ভিডিও একটা দিল, দিয়া বলতেছে যে তার শাশুড়ির নাতি লাগবে, নাতি চাই, শাশুড়ির সাথে ফোন দিয়া কইতেছে যে আপনার তো কিছু শুনছেন নাকি, আপনার ভাই বোন, আপনার তো ভাই বোন লাগবো, এখন আগে তো আপনারা ছিলেন, এখন আব্বা ছিল, আপনি ছিলেন, সবাই দেখা রাখছে, এখন আমারে কেডা দেখা রাখবো। উরে বাবা রে বাবা, একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চা বলতে চৌবাচ্চা, হেডা হেই বাচ্চা ও বড় হয়ে গেছে, তারপরে বলে এখন হ্যারে কেডা দেখা রাখবো না রাখবো, হেই ঢঙ্গের চোডে, সে কোনো কিছু চোখে দেখতেছে না। সব থেকে আমার কাছে আরও খারাপ লাগলো যে মানে আমার কাছে ব্যাপারটা কেমন জানি একটু গিনগিন গিনগিন লাগতেছে, যে বাচ্চাটারে কইতাছে যে তোমার এখন কি লাগবো, ছেলে ছেলে ব্রাদার লাগবে নাকি বোন লাগবে। হপাই তো শুরু হপাই টেস্ট করলো মনে হয় গিয়া হয় এক মাস বা দুই মাস বা এক সপ্তাহ এরকম, তো সেইখানে কোনো কিছুর নাম গন্ধ নাই, কি লাগবে না লাগবে। আচ্ছা ভাই বোন বা ছেলে হোক মেয়ে হোক বা ছেলে মেয়ে, এটা কি কারো হাতে নির্ধারণ করা আছে যে আমার এখন মেয়েই লাগবে, আমার মেয়েই দিতে হবে, এরকম কি কোনো নির্ধারণ করা আছে? নাই তো। তো একটা বাচ্চার মনের মধ্যে কি ঢুকাইতেছে যে এখন ভাই লাগবে, আমি ছেলে যদি বলে আমার বোন লাগবে বোনই লাগবে, আমার যদি ভাই ভাই চাই ভাই লাগবে, ভাই আইনা দিবে, এটা কোথায় কোন কলমে লেখা আছে? ও পাঁচবার ওমরা করা মহিলা, ও কি এইটুকু জানে না? আর এই সমস্ত কথাবার্তা একটা বাচ্চার সামনে বা ছেলের সামনে কীভাবে বলে? এমনও অনেক মায়েরা আছে যারা সেকেন্ড বেবি নিছে, তারা কি না যখন কনসিভ করছে তারা কি না স্বামীকে আস্তে করে টেস্ট করছে, টেস্ট করার পর আস্তে করে জানাইছে দ্বিতীয় বাচ্চা, প্রথম বাচ্চা টেরও পায় নাই, এরকম অনেক মানুষ আছে। আর সেইখানে এত বড় একটা দামড়া বাচ্চার সামনে জামাই তো একেবারে খুশিতে লুতুপুতু লুতুপুতু হয়ে বাচ্চারা সময়তেছে, ইয়া করতেছে, মানে কি যে ভালো লাগতেছে, তাহলে সবই ঠিক আছে, সবই মানলাম, হ্যাঁ, মানে লজ্জা সরম ফালাই দিয়া জামাইয়ের খোঁজ খবর মানে মানে মোট মোট টেস্ট মোস্ট কইরা দেখাইছে। তো জামাই যে ওই কামড়া কইরা ওই দুষ্টু পানিটা ওই নোংরা পানিটা যে ভিতরে দিছে ওই খেলাটাও একটু দেখায় তো দর্শককে, তাহলে আমরা বুঝতাম যে না এই হয়েছে যে রিয়েল ব্লগার। সত্যি কথা, ও যদি এই কাজটা করতো না, আমি নিজে আমার চার পাঁচটা পেজ আছে, আমার যেই বড় চ্যানেল আছে সেইটা দিয়ে আমি ওর ভিডিও শেয়ার করে দিতাম, আমি নিজেই দিতাম, আল্লাহর কসম দিতাম, যদি ও এই কাহিনীটা দেখাইতো যে দুষ্টু পানি দেওয়ার ভিডিও মানে নোংরা পানি যে দেয় কেমনে, ওই ভিডিওটা যদি দিত, ওই রাতের খেলাধুলার ভিডিওটা যদি ও দিত, তারপরেও ঠিক ছিল, আচ্ছা ঠিক আছে দিতাম। তো এইটা করে নাই, মুড টেস্ট করে আনছে, এইটা করে আনছে, সেটা করে আনছে, হ্যাঁ, এই মহিলা এরকম ধরনের নোংরা নোংরা কাজ করতেছে। এরপরে বলে যে আমি কোনো কিছু খাইতে পারি না, আম আনছে, হ্যাঁ, আম কার জন্য আনছো মিশারি রাব্বু, আম কার জন্য আনছে, তা মিশারি রাব্বু বার কইতেছে কয় মিশারির জন্যই তো আনছে, মানে দামড়া মহিলা, দামড়ি মহিলার ঢং, যে মা সে মনে হয় সদ্য মা হইছে, তার এখন কুচু 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 তার টক খাইতে মন চাইতেছে। তো এরপরে কী করলো, আমগুলা কুচাই নিল, কুচাই নিয়ে সেইরা খাইতেছে আর কইতেছে, তাও বাচ্চারা সামনে বাচ্চাটারে দিয়ে ক্যামেরা ধরাইছে, মানে মরিয়ম যেরকম ওই নোংরামি সাক্ষী এদের, আর ওই বাচ্চা হইতেছে গিয়ে এই সোনিয়া আর ওর জামাইয়ের নোংরামি সাক্ষী, দেখতেছে যে বাচ্চাটা এখান থেকে শিখতেছে যে হ্যাঁ বাচ্চা পেডাইলে কেউ প্রেগনেন্ট হইলে, কোনো মহিলা প্রেগনেন্ট হইলে এমনি করে আম খাইতে হয়, এমনি করে সব খাইতে হয়। তো ভাইয়ের যখন লাগেজ গুছাইতেছে তখন কইতাছে আমি ভাইয়ের লাগেজ গুছাই দিলাম, এইটা কইরা দিলাম, ওইটা কইরা দিলাম, অথচ ভাই কিন্তু লাগেজটা গুছাইলো, ভাই কিন্তু ওই যে কার্টুন প্যাক করলো এটা সেটা করলো, হ্যাঁ নিজে কিন্তু খাড়ায় খাড়ায় ক্যামেরা ধরতেছে। তো হ্যাঁ ওরকম কী করে, ওরকম ক্যামেরাটা ধইরা দেখো বন্ধুরা আমরা এটা করতেছি সেটা করতেছি, নিজে কিন্তু কামের নামে ঠনঠনা কোনো কিছুই জানে না, তার কিন্তু কোনো কামের যোগ্যতাও নাই, হ্যাঁ সে শুধু ক্যামেরা ধরে পকর 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 করতে পারে, আর মানে কী কম আসলে এত কামের বেটি আছে না কাজের বেটি, কাজের বুয়াদের থেকে ওর ভাষা ব্যবহার এইরকম মানে এর থেকেও জঘন্য খারাপ, কাজের মানুষেরা তো কাজের জন্য কথা কয় আর ও কথা কয় যাইয়া মানে ডং কইরা অহংকার, ওই
একটা জিনিস কি সবাই খেয়াল করেন, একটা জিনিস যে যারা যারা এই ব্লগাররা আছে তারা তারাই কিন্তু ছোট 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 একটু একদম ছোট লোক ফ্যামিলি থেকে উঠে আসছে, একদম অশিক্ষিত একটা ফ্যামিলি থেকে উঠে আসছে একটা। আর শিক্ষিতরাও আছে, এমন না যে শিক্ষিতরা নাই, শিক্ষিতরা কিন্তু শিক্ষিতদের মতোই ব্লগ বানায়, ভিডিও বানায়, এদের মতো এত নোংরামি করে কিন্তু ভিডিও বানায় না। তো অজপাড়া গায়ের পোলা পাইন যখন হঠাৎ কইরা তাদের হাতে যখন হঠাৎ কইরা ইয়া পরে অ্যান্ড্রয়েড মোবাইল পরে, তো তারা তখন আর কী করবে, ওই মানে তাদের কুরকুরানি ওই তানজিলাদের মতো ওই ক্যামেরার সামনেই আসে। আর মিয়া রাইতেবেলা কিলাকিলি বাজে, বিছনার মধ্যে বইয়া কিলাকিলি বাজে, এদের কাহিনী হইতেছে এরকম। তো এই মহিলা কী করছে, এর ভাই যখন আসলে প্রথম নতুন বিয়া হয়েছে, নতুন বিয়ে শাদী হইলে আসলে স্বামী স্ত্রীর আলাদা কথা বলার সুযোগ করে দিতে হয়, একটা পার্সোনাল মুহূর্ত সবারই থাকে, হয় দরকার আছে। তো সেইখানে ভাইরা যেহেতু বিদেশ চলে যাবে, তো সেই ক্ষেত্রে এই মহিলাটার কী করার আসছিল যে ভাইরা আর ভাইয়ের বড়ে একলা ছাইরা দিই থাক, ওরা একটু সময় এই মানে ওদের মতো ওরা একটু সময় ইয়া করুক। আর এই মহিলা কী করছে, ফাতরা মহিলা গিয়া ক্যামেরাটা লয়ে যায় ধরে থাকছে, ওদিকে ভাই ভাইয়ের বউরে আলাদা কোনো সময়ই দেয় নাই, মানে নিজের তো বাতার কাছে নাই, তো সে কী করবে, নিজের তো একটা শরীরের যৌবনের একটা জ্বালা আছে, কুরকুরানি আছে, সেটা তো আর মেটানোর মতো কেউ নাই। এর জন্য ওই যে ওর ভাইয়ের বউ মিথিলাটারেও ওই সেমভাবেই রাখছে। তো যখনই জামাই বউ এক হয় তখনই গিয়া ক্যামেরাটা লয়ে বোথায় যাক গা, এখন ভালো হয়েছে বাংলাদেশে আইতাছে ভাইয়ের ইয়া বাইডা, কয়দিন অন্তত শান্তি মতো বউটা সময় বউরে সময় দিতে পারবো বা জামাই বউ একলগে সময় কাটাইতে পারবো। আর এই সমস্ত কিছু না বইলা দিতে হয় না, এগুলো একটু নিজের ম্যানারেরও দরকার আছে, যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে গা, দামরা একটা বাচ্চা আছে, হ্যাঁ, আর নিজেরও বয়স তো আর কম হয় না, নিজে তো আর কইছি না, তো সেই হিসেবে কিন্তু এগুলো কিন্তু তার নিজের দায়িত্ব যে ওদের একলা থাকতে দেওয়া উচিত। তো সেইখানে সেরা সে যায় নিজেই রুমের মধ্যে ঢুকে, আমার মনে হয় কি যে ভাইয়ের বউ না থাকলে ভাইয়ের লোকে হ্যাঁ ইয়া কামড়া করতো। সবথেকে ইয়া বড় কথা হইতেছে কি যে এই মহিলার মুখে মধু আর অন্তরে বিষ, হ্যাঁ, ওনার মনি মনে করেন যে ওনার ভিতরে যদি থাকে এক, ওনার মানে মনে থাকে মুখে থাকে এক আর ওনার মনে থাকে আরেক। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, একে নিয়ে গঠনমূলক সমালোচনা করবেন, আর এর সম্পর্কে আমাকে কিছু তথ্য দিবেন যাতে করে এর উপরে ভিত্তি করে আমি আবার একটা ভিডিও বানাইতে পারি, আমি আপনাদের কাছে এইটাই কামনা করি। আচ্ছা, এখন একটু বেল্লালের কথা বলি, এই টেলিসামাত বেল্লালের কথাটা বলি, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তারপরও আজকে একটু কষ্ট করে দেখে নেবেন। তো এই টেলিসামাত বেল্লাল কী না করছে সেটা তো সবাই জানেন, প্রথমে অসহায়ত্ব দেখাইলো সবাইকে। অসহায় কাকে বলে, অসহায় এমন একটা মানুষ যে মানুষটা না খায়া থাকতেছে, যে মানুষটা কাপড় চোপড় নাই, পড়তে পারে না, কাজ করতে পারে না, ল্যাংড়া খোড়া, যে মানুষটার হাত পা ঠিক আছে সেই সমস্ত মানুষেরা না কখনো অসহায় হয় না। একটা হাদিস আছে এরকম যে ওই যে বলে না যে যা আল্লাহর উপরে ছাইড়া দিলাম আল্লাহ এটা করবেই, সেখানে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছিল, একজন সাহাবি বলছিল যে ইয়া রাসূলুল্লাহ আমি কি ঘোড়া ছাইড়া আল্লাহর কাছে পানা চাবো নাকি ইয়া ঘোড়া বাইন্দা আল্লাহর কাছে ইয়া চাবো পানা চাবো। তো তখন রাসূলুল্লাহ বলছিল কি যে ঘোড়াটারে আগে গাছের সাথে বাঁধো বাইধা, তারপরে আল্লাহর কাছে চাও, ঠিক আছে, মানে আল্লাহর কাছে বলো যে আল্লাহ তুমি যা করবা ভালোর জন্য করবা এইটা সেটা। আর এই সমস্ত কথাবার্তা আল্লাহ তাআলা কার জন্য বলছে, যে যারা যাদের হাত নাই পা নাই, যারা কোনো কিছু করতে পারে না, যাদের মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে তারা। তো বেল্লালের কি পিঠ ঠেকে গেছে, পিঠ ঠেকে যায় নাই, বেল্লালের ভাই কামাই করতেছে, বেল্লালের ভাইয়ের ইনকাম আছে, বেল্লাল নিজে চায়ের হাত পা দিয়ে কাজ করে খাইতে পারতেছে, তার মানে বেল্লাল কিন্তু অসহায় না। আচ্ছা, একটা অসহায় মানুষের ভাষা ব্যবহার কীরকম থাকবে, খুবই নমনীয় থাকবে, খুবই সুন্দর থাকবে, খুবই মার্জিত থাকবে। আর বেল্লালের কাহিনীটা কি এটা দেখাবো, যে কিছুদিন আগে এক মানুষ এক টপ লেভেলের রোস্টার তাকে নিয়ে রোস্ট করছিল, তাকে সাপোর্ট করেন, তাকে এইটা করেন, তাকে সেইটা করেন, তার বাপ লাগে সে করছে, যাই হোক, তো কইরা কী করছে উপরোটাই দিছে, এখন ডলার কামাইতেছে, পাবলিকেরটা খায়া পাবলিকেরটা পইরা এখন আসে রোস্টারদেরকে গালি দিতে। আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাই দিই, আমি ফুটেজটা কোথায় পাইছি সেটা আমি বলবো না, আমি জাস্ট আপনাদের সাথে দেখাই দিচ্ছি।
তো এই দেখেন আপনাদের অসহায় বিল্লালের ভাষা ব্যবহার, লেখছে কি, বিল্লাল কি তোমাগো ডুট ডুট মারছে নাকি, এই যেহেতু তুমি বিল্লালকে এটা বললে, এটা একটা রোস্টারকে বলছে, এটা একটা রোস্টারকে গালি দিছে, এটা আমাকে দেয় নাই, ওর আব্বার ক্ষমতা হয় নাই, ও আমার এসে গালি দিবে, দিলে ওর আম্মুর হাঙ্গা পরাই দিব। তো ওইটা দেখে আমার আর সহ্য হয় নাই, আমি আপনাদেরকে পরবর্তী জিনিসটা দেখাইতাছি। পরবর্তীতে ওনারে কেউ একজন রিপ্লাই দিছে, কে রিপ্লাই দিছে সেটা সবাই জানবা বুঝবা, কিন্তু কেউ কিন্তু বলবা না যে কে রিপ্লাই দিছে। তো এই যে এই টেলিসামাত বেল্লালরে কেউ একজন আর কি ইয়া দিছে, রিপ্লাই দিছে, বেল্লালের কমেন্টটা তো তোমরা দেখছো সবাই, এখন ওই কমেন্টের রিপ্লাইটা দেখবা না, যে বেল্লাল তো নিজের বউ মা বোনেরই টুট মারতে পারে না, বেল্লালের নাকি মেশিন খাড়ায় না, এর জন্যই তো তোমার বোনকে আরেক জায়গায় দিয়ে এসেছো, আবার তুমি এনার টুট মারবা কি। তো দেখতে পারছেন বেল্লালের ভাষা ব্যবহারটা কি, তো অসহায় বেল্লালের ভাষা ব্যবহার তো এখন সবার কাছে প্রকাশ পাইয়া গেল, তাই না? তো এখন আবার কেউ বলেন না অসহায় বেল্লালকে মানুষ ধরা, যাতে মানুষের এত খায়া কাম নেই, মানুষ যাতাযাতি করবে, বেল্লাল যেরকম ব্যবহার করছে সেটা যদি তোমাদের কাছে ভালো মনে হয়, তাহলে যাদের কাছে ভালো মনে হইবে তাহলে বেল্লাল হইতাছে এই টেডি সামাদ বেল্লাল হইতাছে যে তাদের মায়ের বা তাদের ভাতার, সোজা বাংলা ভাষায় এই কথা কয়ে দিলাম, যে যারা বলবে যে বেল্লাল একটা ভালো মানুষ, বেল্লাল এটা সেটা, তো তাদের বেল্লাল হইতেছে গিয়া, এই টেলিসামাত বেল্লাল হইতেছে গিয়া তাদের মায়ের এবং তাদের ভাতার। তো দর্শক, আপনাদের সাথে শেষ যেই কথাটা, হেগ্য হইতেছে যে শারমিনের যে রাজমিস্ত্রি, মাল্টিনোংরার যে রাজমিস্ত্রি ছিল, কচি কচি মাল, আহারে কচি মাল রে দিয়া শারমিন কি কষ্টটা করাইছে, কি খাডুনিটা খাড়াইছে, খাড়ায় হাইরা এখন যেইনি দেখছে কচি মালের তো নাইটা আহা, এখন কোনো আব্বু টাব্বু ধরছে ওই যে ইয়ার মতো, কার মতো কম আছে যার মতোই হোক, এখন দেখছে যে ওই আব্বু আব্বু গোদারে গেলে বেশি টাকা পাবো, আব্বুরা সুন্দর খেলা নিয়েও দেবে আবার টাকাও দেবে, মোটা অঙ্কে টাকা দেবে, আর এই রাজমিস্ত্রি তো হইতাছে গিয়ে খালি মানে পারফরমেন্সই করছে, ঠিক আছে, খাটি কাঁপাইছে, আর তো কিছু দিতে পারে নাই, বিনিময়ে তো টাকা দিতে পারে নাই, আর এগুলা হইতাছে তো মনে করেন যে ওই মানে খাট কাঁপাবে প্লাস মাল কামাবে এইরকমের রানী, তো তাকে দিয়া তার আর পুষায় নাই, যেই কারণে খেলাধুলা করা শেষ, ওই যে একটা কথাতেই বলে যে টুট টুট করা শেষ খোদা হাফেজ, তোমরা বুঝা নি ওইটা কি। তো এখন রাজমিস্ত্রি কি করে, আয়সা আয়সা মানে ওর যত কষ্ট হইছে, ও যত কষ্ট করছে ওইটার জন্য ও আফসোস করতেছে, আহারে কত কষ্ট করলাম, কত কিছু করলাম, তারপরে আপি হ্যার হইতে পারলাম না, হ্যারে পাইলাম না, এতদিন যেই খেলা খেলছি সেগুলা ফাও, আমার পরিশ্রম মিথ্যা হয়ে গেল, আয় হাই রে, এখন আমি কী করবো, বেড়াই পারতেছে না কইতে, বেড়াই পারতেছে না সইতে, ওদিকে তো মাল্টি নোংরা নিজের শারীরিক চাহিদা পূরণ করে নিয়া সে এখন কোনো কোনো কোথাও কারো কোনো এক পুরুষের তলে সে অবস্থান করতেছে, এখন বেড়াই খালি কয়েকদিন পর পর দীর্ঘ নিঃশ্বাস ফালায় ফালায়া এরকম ভিডিও দেয়, এখন ওই বাটপারি টাইটেল থামলেন দিয়ে যখন ভিডিও বানাইছে, দুই দিন ভিডিও বানাইছে, একটু ভিউজ হয়েছে, এখন আমার যখন দিছে এখন কমেন্ট সেকশন রাখছে বন্ধ কইরা, নাহলে মানুষের জুতার বাড়ি খাইব, জারুর বাড়ি খাইব, যেই কারণে এখন সে ওই ভিডিও বানাইতেছে দেখাইতেছে। কিন্তু আমার না সব থেকে বেশি ঘৃণা লাগে যখন এরা ঠোঁটের কাছে মুখের কাছে যখন ওকে ক্যামেরাটা আনে, সব থেকে বেশি ঘৃণা লাগে এই এই ঠোঁট এই এই রাজমিস্ত্রি হইতেছে গিয়া এর কি কমু, এর ঠোঁট বেহানি কমু না ঠোঁট বেকানি কমু কি কমু বুঝি না, এই যে তানজিলার ভাতার এই বটকা জাম্বু, এর তো মুখ ঠোঁট তো স্যাগায়া গেছে গা একেবারে, মানে কি অবস্থা, মুখের দুই পাশে দিয়া লোল পইরা, রাইতে লোল পইরা মুখের দুই সাইডে ঘা হয়ে গেছে, হ্যাঁ, তো ওটার ঠোঁটগুলো দেখতেও কেমন লাগে,
মেকআপ বুতুরির আছে, তারপরে গিয়ে এখানে রাজমিস্ত্রির মুহের হেদিনগামি ওর ক্যামেরার সামনে যখন ও ইয়া করলো মানে ঠোঁটটা না ভিডিও করতেছে খুব কাছে থেকে, এত ঘিন্না লাগছে রে ভাই রে ভাই। দেখেন এগো চয়েস কি, এরা যেরকম কোয়ালিটির মানুষ যায়ও কিন্তু সেই একই কোয়ালিটির মানুষের কাছে। অগো মুখ চোখের যেরকম অবস্থা, খারমিনের ভাত খাওয়ার ইয়া দেখছেন কেউ, ফুটেজ দেখছেন কেউ যে খারমিন কীরকম করে ভাত খায়? আসলে কী কমু, যেমনটা হেমনই, এক গাছের সাল তো আরেক গাছে লাগে না। তো যাই হোক, আজকে অনেক কথা বইলা ফেলছি, ভিডিওটাতে লাইক মারি দিয়েন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর কোয়েল যার ভাই বোনেরা, আরে দীর্ঘশ্বাস ফেলানো ছাড়া আর কোনো উপায় নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।